তুতঈমুল মিসকিন, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ حتى أتانا اليقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود الشريف على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد نور عرفان محبت دل میں بر. কথা বলে তো বাস করা যাবে, কথা না বলে. নূরে আরফানে মোহাব্বত দিল মে বর দোনো আলম সে হমে কর বে খবর জলন তো নে দি হায় মেরে দিল মে জলন কি দওয়া আব ফিলা দে খোদায়া সার দুনিয়া তুই কিয়া মে মিসল তো দে কালহি তেরি মানন্দ খুবসূরত চাঁদ ভী হোতা নহীঁ বলাগল উলা কমালিহি. আলহামদুলিল্লাহ, আজি তো আজকের কুমিল্লা জেলার অন্তর্গত বাখননগর পূর্বপাড়া বাইতুল নূর জামের মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আজকের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মফিজুল ইসলাম মাস্টার সাহেব, সাবেক চেয়ারম্যান, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব কাজী আবুল খায়ের সাহেব, চেয়ারম্যান 14 নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, দূর দূরান্ত থেকে আগত আমার সমবয়সী তরুণ যুবক ভাইরা উপস্থিত আছেন, মুরব্বিয়ানা আজাম প্রধান আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবহান
মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহাব্বত করে জান্নাতি বাগানে ওলামায়ে কেরামদের সহবতে বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুদী, আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ, যেখানে কোরআন হাদিস থেকে কথাবার্তা বলা হয়, একটা বড় বরকতপূর্ণ মসজিদ। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, এটা স্বয়ং আল্লাহর মসজিদ হয়ে যায় একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য না, অন্য কোনো স্বার্থ আছে? বয়ানের পরে কি জিলাপির ফুতলা আছে, বিরানির ফুতলা কিছু নাই, বৈশা রয়েছেন আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে দুনিয়াতে সম্মান দুঃখ পরকালও সম্মান দুঃখ, আমিন। সম্মানিত সুদী, যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমি আপনাদের সামনে লম্বা একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ওই আয়াত থেকে আলোচনা শুরু করলে সময়ের অনেক দরকার, তাই এই মুহূর্তে এত লম্বা আলোচনা আপনাদের ধৈর্যেরও ব্যাপার সেবার আছে। আবার প্রচণ্ড ঠান্ডা, আপনারা যেন বিরক্ত না হন এই জন্য আসুন, আমি আপনাদের সামনে আবারও আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি, যেন শর্টকাট সুন্দরভাবে আপনাদের ধৈর্যের ভিতরে যেন আলোচনাটা শেষ করা যায়। এই জন্য আমি আয়াত পড়ার পরে সিদ্ধান্ত নিলাম যে এই আয়াতের তালা আলোচনা করলে ঘন্টা দুয়েক দরকার। এরপরে দেখা যাব রাত বেশি হয়ে গেলে মাইক ম্যান আর আমি ছাড়া কেউ থাকতো না, তোর ও শুনবো কে? এই জন্য আসুন আমি এখনই আয়াত চেঞ্জ করে আবার ওই আলোচনার উপরে সামনে যাব ইনশাআল্লাহ। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালা কিন্ন আল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই আয়াত এবং হাদিস থেকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, এখলাসের নিয়তে আমলের নিয়তে ইনশাআল্লাহ। সম্মানিত সুদী, লম্বা ভূমিকা দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, সরাসরি আলোচনায় ঢুকে যাই। আমি যে আয়াতে কারিমাতার তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন এবং কি বুঝাইতেছেন এবং আয়াতটা কেন নাজিল হয়েছে, কোন কারণে নাজিল হয়েছে, তার প্রেক্ষাপটটা কি, তার শানে নজুলটা কি, আমাদের জানা দরকার, ঠিক কিনা? প্রত্যেকটা আয়াতের কোন ক্ষেত্রে কোন আয়াতের শানে নজুল দুইটাও হয়, বিভিন্ন সময় বিভিন্ন কারণে শানে নজুল চেঞ্জ হয়। এই জন্য আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করছি এটার একটা শানে নজুল আছে, কথা বুঝতে পারছেন? মানে শান নজুল উলামায়ে কেরাম বুঝবে, কিন্তু পাবলিক এর অর্থ বুঝবে না। ওদের শান নজুল কি বলতেছেন এটা তো আমরা বুঝছি না, কিন্তু পাবলিকরা বুঝবে না, উলামায়ে কেরাম বুঝবে। তাই আমি বলতেছি শান নজুল এর অর্থ হলো যে কোনো একটা ঘটনার কেন্দ্র কইরা আল্লাহ আয়াত নাজিল করে, অথবা বিশেষ কোনো প্রেক্ষাপটে আয়াত নাজিল করে, ওই যে অবস্থার পরিপ্রেক্ষিতে যখন যেই অবস্থা আয়াত নাজিল হয় এটারে বলে শান নজুল। বুঝেননি ভাষা ভাই? আল্লাহর হস্তে একটু আওয়াজ দিবেন, এমনি সংখ্যায় যে পরিমাণ বসছেন যদি এর মধ্যে আওয়াজ না পাই মন আরো নষ্ট হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? বক্তার আলোচনা শ্রোতা দিয়া, শ্রোতা যত সচেতন আলোচনা তত আলোচনা তত ভালো হয়। আল্লাহর হস্তে আমার সাথে একটু হা না বলবেন, পারবেন? জোরে বলেন, মেহরবানি করে আমরা একটু আওয়াজ দিব। আপনারা যত আওয়াজ দিবেন তত বলনেওয়ালার কথা বলার উৎসাহ জাগবে, কথা বুঝতে পারছেন? আর একেবারে চুপ থাকলে
মন মানসিকতা আরো নষ্ট হয়ে যায়। এই কথা না বলি ভাই, কথা বললে তো সমস্যা, কথা বলি। এই জন্য একটু হা না বলবেন। আর আপনারা কুমিল্লার মানুষ, আমি হবিগঞ্জের মানুষ, যতটুক পারি আপনাদের বাসায় কথা বলার চেষ্টা করব। এই জন্য আমার সাথে একটু হা না বলবেন, পারবেন ইনশাআল্লাহ, আওয়াজ দিবেন। যত আপনারা আওয়াজ দিবেন তত আমার আওয়াজ পাইবেন। আপনারা যদি চুপ থাকেন তাহলে কথা বলার যে মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। আসুন, এই আয়াতটা আল্লাহ একটা ঘটনার কেন্দ্র করে নাজিল করছে। ঘটনাটা কি এটা বুঝার জন্য আমি আপনাদেরকে একেবারে গুছাইয়া আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এর আগে আমাদের জানতে হবে হেদায়তের মালিক কে। হেদায়তের মালিক আল্লাহ, এটা সবাই বিশ্বাস করেন, কোনো মতামত নাই তো? আর এখানে একমাত্র হেদায়তের মালিক আল্লাহ। এই আকীদা বিশ্বাস আপনার ভিতরে যদি না থাকে তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই কাজে আসবে না। হেদায়তের মালিক আল্লাহ, কোন পীর হেদায়তের মালিক নন, এমনকি কোন নবীরাও হেদায়তের মালিক নন, হেদায়তের মালিক আল্লাহ। এই হেদায়তের মালিক যে আল্লাহ, এটা আমার আয়াতের মধ্যে আল্লাহ এটা প্রকাশ করে দিয়েছে। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করছি এই জন্য এটা সামনে আলোচনা হবে, তবে এর আগে আমাদের বোঝা দরকার। আল্লাহর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে রাসূল গোটা চল্লিশটা বছর মক্কা নগরীতে জিন্দগি, গোটা মক্কা নগরীতে প্রায় চল্লিশ বছর থাকছেন, এর ভিতরে কোনোদিন রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলেন নাই। কয় বছর? চল্লিশ বছর। চল্লিশ বছরের ভিতরে রাসূলের বিরোধী কোনো দল ছিল না, রাসূলকে কেউ কোনোদিন কটাক্ষ করে কথা বলে নাই টানা চল্লিশ বছর। এমন কি গালি দিব তো দূরের কথা, মানুষ বলতে লাগলো আল আমিন। আপনার মতো সত্য মানুষ আল্লাহর জমিনে নাই, আপনি বড় ভালো মানুষ, আকাশচুম্বী জনপ্রিয়তা, মানুষ ওনাকে মহব্বত করতে লাগলেন, নামের উপাধি দিছে আল আমিন। চল্লিশ বছর, অথচ আমার রাসূলের বাবা নাই দুনিয়াতে, আইসে দেখছেন বাবা নাই, এর আগেই মারা গেছে। দুনিয়াতে আসার ছয় বছর যেতে না যেতে আম্মাও নাই, বাবাও নাই, মাও গেলেন না। এরপরে দায়িত্ব নিলেন আব্দুল মুত্তালিবের কাছে, দাদাও মরণাপন্ন, মরে গেলেন। এরপরে রাসূলের দেখাশোনার দায়িত্ব পাইলেন আবু তালেব, আর চাচাদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করছেন আবু তালেব রাসূলকে। নিজে না খাইয়া রাসূলকে খাওয়াইছেন, নিজে পরিধান না কইরা রাসূলকে পরিধান করাইছেন। রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে উনি তরবারি নিয়ে দাঁড়ায় যেতেন। তাহলে বলুন রাসূলকে কতটুকু মহব্বত করছে, এত মহব্বত আর ভালোবাসা ছিল রাসূলের প্রতি। চল্লিশ বছরের ভিতরে কোনো রাসূলের বিরোধী নাই। যখন রাসূলের বয়সটা চল্লিশের কোটায় গেল, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, নবী আর লুগাইয়া নয়, প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করো। আমি যে এক আল্লাহ এটা মানুষকে বুঝায় দেন, আমার কোনো শরীক নাই, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, এবং আপনি যে একজন পয়গম্বর, একজন রাসূল, এটা মানুষের কানে কানে পৌঁছায় দেন। আর এখন বর্তমানে যারা দেব দেবী যেই সমস্ত মূর্তির পূজা করতেছে, এরা কোনোদিন খোদা হতে পারে না, একমাত্র খোদা হলাম আমি আল্লাহ। কারণ তারা নিজের হাতে তাদের খোদা বানায়, নিজের হাতে খোদা বানাইতে বানাইতে প্রায় 360টা বানাইছে। কড়া বর্বরের যুগ, জাহিলিয়াতের যুগ, এমন একটা অবস্থা শুরু হয়েছে। কোন সময় গাছকে খোদা মনে করে, কোন সময় সূর্যকে খোদা মনে করে, কোন সময় চন্দ্রকে খোদা মনে করে, যেটা একটু বড় দেখে এটি খোদা। কথা বুঝতে পারছে? খোদার এদের অভাব নাই, এমন কি তুলসী একটা গাছ ইডর খোদা। কথা বলনা তুলসী গাছ রে খুব দেখছেন না কিতা করে সকাল বেলা গিয়ে এটার খুব ইগুলা করে, কইরা টুইরা, খালি ইগুলা না, স্বর্ণ রূপার পানি দিয়া তার গোসল করায়, করায় নেই, করায় নেই, খুব গোসল টোসল করায় আসে বিকাল বেলা। কুত্তা একটা ঘুরতে আছে সাইডের বাজার, আর কুত্তার একটা অভ্যাস ছিল, সে নিচে পসরা করতে পারে না,
উঁচা জায়গা দিয়ে প্রচার করে, আয়া একটু উঁচা জায়গা দেখতে ফায়ার করা শুরু করছে। তুলসী গাছে তার কথা কইতে পারে, কিন্তু তার মনের ভাব প্রকাশ করতেছে, তার বাসাতে কথা বলতেছে যে রে সকালবেলা আমারে স্বর্ণ রূপা পানি দিয়ে গোসল করাইলি, আর বিকেল বেলা কুত্তায় কোন ফাড়ি দিয়ে ফায়ার মারতেছে, কথা ঠিক নেই। তো এদের যখন যেটা দেখতো তখনই খোদা মানত। আল্লাহ বলেন এই সমস্ত অসভ্য জাতিকে সভ্য বানানোর জন্য আল্লাহ আপনাকে আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। সুতরাং জাতিকে জানাইয়া দেন সৃষ্টি কোনোদিন স্রষ্টা হতে পারে না, মখলুক কোনোদিন খোদা হতে পারে না। আপনি মানুষের কানে কানে পৌঁছায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার বান্দা এবং রাসূল, বান্দা এবং রাসূল, এটা মানুষের কানে পৌঁছায় দেন। আল্লাহর ওয়ার্ডার পাইয়া নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনারা যেইভাবে আসছেন ওইভাবে রাসূলও সবাইকে দাওয়াত দিয়ে এক জায়গায় জমায়েত করছেন, এবং রাসূল একটু উচ্চ জায়গায় দাঁড়াইয়া ভাষণ দিতেছেন যে তোমাদের সঙ্গে গোটা চল্লিশটা বছর আমি উঠা বসা করছি, বলো তো আমার দ্বারায় কোনোদিন তোমরা কোনো কষ্ট পাইছ না? আমি তোমাদেরকে কোনোদিন চক্রাঙ্গায় কথা বলছি গালি দিছি না? আমার চলা পেড়ায় কোনোদিন তোমরা কষ্ট পাইছ না? এই আমি কোনোদিন মিথ্যা বলছি না? আপনাকে তো আমরাই বলি আল আমিন, তার মানে আপনি সত্যবাদী। রাসূল বলেন আমি সত্যবাদী, বলে হ্যাঁ আমরা আপনাকে উপাধি দিছি আপনি সত্যবাদী। রাসূল বলেন তাহলে শোনো, আমি সত্যবাদী তোমরা উপাধি দিছ, তাহলে আমি তো সত্য কথা সব সময় বলি, কোনোদিন মিথ্যা বলি না, তাহলে এই মুহূর্তে তোমাদের কাছে সত্য একটা সংবাদ শোনাচ্ছি। এটা হলো তোমরা যে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, এমন কি নিজের হাতে বানাইতে বানাইতে 360টা বানাইছো, সবটির পিছন দিয়া বাস ঢুকায় রাখছো, ঠিক নেই? বানাইছে দিদি কি খারুইতে পারে না? বাস দিয়ে খারা করছে, তাও কেমন তা বাস ঢুকাইছে রে তো জানেন আপনি, এই বাঁশ দিয়ে খাড়া করে রাখছো, এগুলা কোনোদিন তোমাদের খোদা হতে পারে না, এগুলা তোমাদের ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, কোনো কিছু করার সুযোগ নাই, কারণ নিজের হাতে বানাইছো। আল্লাহ রাসূল বললেন আজকের পর থেকে আমার সঙ্গে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর এইভাবে আল্লাহর বাণী শোনাচ্ছেন, এরই মধ্যে আপন লোক, ঘনিষ্ঠ লোক, রক্তের লোক, আপন চাচা লাভ দিয়া দাঁড়ায়া বলেন আপনি এগুলা কি বলতেছেন বাতিজা, বাতিজা তুমি সুস্থ না অসুস্থ জানতে চাই, নাউজুল্লাহ কি খালকে হইবে? এখানে নাউজুল্লাহ আসেনি, থাকলে হইবে, তুমি সুস্থ না অসুস্থ? আল্লাহ রাসূল বলতেছেন চাচা আমি পূর্ণ সুস্থ নিয়ে কথা বলতেছি। আবুল আহাব বলতেছেন বাতিজা তোমারে মহব্বত করি, তোমাকে ভালোবাসি, তোমার জবান থেকে এমন কথা কখনো আশা করি নাই, বাপ দাদার ধর্ম নিয়ে কথা বলতেছো, তুমি আমাদের দেব দেবী নিয়ে কথা বলতেছো, এমন কথা তো তোমার জবান থেকে আশা করি নাই, তুমি কি সুস্থ? বলে অবশ্যই সুস্থ, যদি হয়ে এই কথা বলে থাকো তুমি আমার বাতিদা হও, তুমি আমার বিয়াই হও, বরদাস্ত করতে পারবো না। এমনি আবুল আহাব পাথর একটা লইয়া রাসূলকে মারার জন্য গেছে, খালি মারতো গেছে না, কয় মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউযু বিল্লাহ, আল্লাহর নবীকে মারার জন্য গেছে। আর সেদিন থেকেই শুরু হয়ে গেল রাসূলের বিরুদ্ধে আন্দোলন। আমি আপনাদের কাছে জানতে চাই, 40 বছর পর্যন্ত রাসূলের কোনো আন্দোলন ছিল?
বিরুদ্ধে কথা বলছিল, কিন্তু 40 বছর পরে কেন বলল? তার কারণ হলো 40 বছর আগে রাসূল হক কথা বলে নাই, হক কথা বলার অর্ডার আল্লাহর তরফ থেকে পায় নাই, তাই দেয় নাই, তাই বিরোধিতা করে নাই। বুঝতে পারছেন? যখন আপনি কোন সত্য কথা বলবেন, যখন আপনি হক কথা বলবেন, কোরআনের কথা বলবেন, সঠিক ব্যাখ্যা দিবেন, তখন মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, এটাই স্বাভাবিক। যেমন আবু জাহেল আবু লাহাব রাসূলের বিরুদ্ধে দাঁড়াইছিল, কথা বুঝতে পারছেন? আল্লাহর রাসূলের বিরুদ্ধে মানুষ কেন দাঁড়াইল? হক কথা বলার কারণে, কথা বুঝতে পারছেন? হক কথা বলবেন তো আপনার বিরুদ্ধে লোক থাকবে, আর যদি দেখেন আপনার বিরুদ্ধে কোনো লোক নাই, যেমন অনেক মানুষ বলে জুরি মুখ একজন বক্তা ছিল, এত বছর ওয়াজ করে গেছে, ওনার বিরুদ্ধে কোনো কথা নাই, সারা মাঠ খাত করায় একবার সিদ্ধ করে হয়ে গেছে গা, কিন্তু ওনার বিরুদ্ধে কোনো সমালোচনা নাই, উনি বড় ভালো মানুষ। আমি বলবো উনি জীবনে কোনোদিন হক কথা বলেও নাই, উনি বৃষ্টি আসলে ওইদিকে ছাতা দিছে, তার আজকে 60 দেওয়ালের ভিতরে বন্দী থাকে, কথা বুঝতে পারছেন? সমাজের হক কথা এখন বলা যায় না, যেমন রাসূল বলতে পারেন নাই, বলার কারণে আপন লোকগুলো রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় গেল। আবু জাহেল আবু লাহাব উদবা সাহেবা সব রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় গেল। আল্লাহর রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি ভাই আধা ঘন্টা বয়ান করে চুপ করে লেমে জমগান, আপনারা এই কি দিকে কেন তাকাইতেছেন? আপনারা আমার দিকে তাকান, বড় মুসিবত পড়ছে এই মাহফিলটা রেখে এখানে, আমার মধ্যে হয় ঠিক হয় না এটা, আপনার এদিকে তাকান এদিকে তাকান, ওনার দিকে কেন তাকায় রয়েছেন? আপনারা শুনতে আসছেন? তাহলে আপনি মনোযোগ থাকবো তো আমার দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, অপর মানুষের থেকে নিজের মানুষগুলা নবীর বিরোধিতা আগে করছে, কথা বুঝতে পারছেন? নিজের মানুষগুলা আগে বিরোধিতা করছে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা শুরু করছে। আপন গড়ের মানুষটা যখন সব এক হয়ে গেছে, তখন বাহিরের মানুষাই আক্রমণ করার চেষ্টা করছে। রাসূলের দোষ কি? জীবনে কোনোদিন মিথ্যা বলছে? কারোর সাথে ঝগড়া করছে? কোনো ঝগড়া নাই, কোনো ঝগড়া নাই, কোনো কাউরে অ্যাটাক করে কথাও বলে নাই, দোষ একটাই কোরআনের কথা বলছে। আলেম ওলামারা যারা কথা বলে, আপনাদের সাথে কোনোদিন গালি দিয়া কথা বলে? আপনাদের সাথে মারামারি করে? না। টাকা পয়সার লেনদেন আছে? তাহলে আমাদের উপরে এরকম জুলুম নির্যাতন কেন হয়? হক কথা বলার কারণে। নাহলে আপনার সাথে আমার দেখা নাই, সাক্ষাৎ নাই, কোনোদিন গালি দিলাম না, কথা বললাম না, কেন এরকম হচ্ছে আজকে? একটাই কারণ, কোরআনের সঠিক ব্যাখ্যা দিবেন তো আপনার শত্রু হয়ে যাবে। সম্মানিত শুধু আসুন, রাসূল একবার কান্দতেছেন, কান্দে কেন? বড় ব্যথা লইয়া, বুক ভরা বেদনা লইয়া রাসূল কান্না শুরু করছে। রাসূলের কান্না আমার আল্লাহ বরদাস করতে পারে না, সুবহানাল্লাহ। এ ভাই আল্লাহর পয়গম্বর দিল মাকা দরদ লইয়া কলিজা পাটা বেদনা লইয়া নবীজি চোখের পানি গুনা ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক আমি কান্দি দুনিয়াতে আসার আগেই, দুনিয়াতে আসার পরে আমার আব্বারে পাইলাম না, আসার আগেই আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, দুনিয়ায় আসার পরে ছয়টা বছর যেতে না যেতে আমার আম্মারে লইয়া আমি গেলাম মদিনায় আমার আব্বার কবরটা জিয়ারত করার জন্য। আসার পথে আমার কলিজার টুকরা মা কেউ রাস্তার মধ্যে হারাইলাম, আমার মতো এতিম আল্লাহর জমিনে কেউ নাই গো। তারপরে দাদার কাছে থাকলাম, দাদাও মারা গেল, তারপরে আবু তালেব আমার চাচা মহব্বতের চাচা লালন পালন করলো, আমি চাচার কাছে বড় হইলাম, আবু লাহাব আমার চাচা। আরে মালিক
আমারে তুমি এতিম বানাইয়া পাঠাইলা, আর এমন একটা দায়িত্ব দিয়া পাঠাইলা, তাম পৃথিবীর দায়িত্ব তুমি আমার মাথার মধ্যে দিয়া দিলা। শুধু নবী বানাও নাই, শুধু ঘুরতে নবী না, এলাকার নবী না, এর বিভাগের নবী না, একটা দেশের নবী না, আপনি আমার নবী, কুল কায়নাতের নবী, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, আমার তাম পৃথিবীর দায়িত্ব মাথায় দিয়া তুমি আমার এতিম বানাইয়া দুনিয়ায় পাঠাইলা। এত বিশাল দায়িত্ব দিছরে মালিক, আমি যে এখন দিনের দাওয়াতটা দিব তোমার হুকুম পালন করো। কেমনে গো দিনের দাওয়াতটা লইয়া আমি কেমনে যাব রে মালিক? আমি দিনের দাওয়াত লইয়া গেলে আমার আপন লোকেরা সারাটা রাত ঘুমায় না, সারা রাত আমার আপন লোক ঘুমায় না, খালি আমার অপপ্রচার করে মানুষের গড়ে গড়ে গিয়া আমার বিরুদ্ধে কথা বলে, আমি নাকি অসুস্থ, আমার মাথা নাকি ঠিক নাই, আমি কখন কি বলি এটার কোনো ঠিক নাই, স্টেশন নাই, এরকম অপপ্রচার মানুষের গড়ে গড়ে করে গো। এরে মালিক বলো না কার কাছে আমি দিনের দাওয়াতটা লইয়া যাইব? যার কাছে যাব সেই বলে তোমার আপন লোক বলছে তুমি পাগল, তোমার কথা আমরা মানব না। তাই নবী ব্যথায় ব্যথিত হইয়া কান্দে রে, বুক ভরা বেদনা লইয়া আমার নবী কান্দে আর বলে, মালিক রে আমার পক্ষে কোনো লোক নাই, আমার আপন জন কেউ নাই, সবাই আমার বিরোধিতা করে। আল্লাহ ডাক দিয়া বলে, হাবি আপনি কান্দিল্লা, কেউ নাই আপনার, কেউ নাই, আমি আল্লাহ আছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার কেউর প্রয়োজন নাই, আমি স্বয়ং 24 ঘন্টার ডিউটি আপনার জন্য সুবহান। আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দেয়, নবী গো কেন কান্দেন? ওই আবুল আহাব আর আবুল আহাবের বউ আপনার বিরোধিতা করে, এই জন্য বুঝি আপনি কান্দেন? কান্দেন না, আবুল আহাব ধ্বংস হবে, আপনি সাকসেস হবেন। আগা নবীজি আমি আপনারে কত ভালোবাসি, আবুল আহাব আপনাকে মারার জন্য পাথর লইয়া দাঁড়াইছে, আপনি নবীরে বলছে আপনি ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না, আপনারে গালি দিছে পাথর লইয়া গেছে, আপনি নবী কিন্তু প্রতিবাদ করেন নাই, কিন্তু আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই, আমার নবীরে গালি দিবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। সঙ্গে সঙ্গে আবুল আহাবের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সূরা লাহাবটা নাজিল করে আমি তার দাঁত ভাঙা জবাব দিয়ে দিছি। আরে ভাই আবুল আহাব বলছেন, মোহাম্মদ তুমি ধ্বংস হও, আর আমার আল্লাহ বলেন আমার বন্ধু ধ্বংস হবে না। আল্লাহ বলেন, আপনি নবী ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আর আমি আল্লাহ বলেছি আবুল আহাব রে আমার নবী ধ্বংস হবে না, বরং তুই আবুল আহাব ধ্বংস হবি, তোর মা লাউলাত সায়াসলা নারান জাতালা হাবিউ আমরাতু। আরে আবুল আহাব শুধু আমার নবী ধ্বংস নয়, আমার নবী ধ্বংস হবে না, ধ্বংস হবে না, ধ্বংস হবি তুই, তোর সন্তান, তোর মাল, তোর আওলাদ,
তোর যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলেন, আবুল আহাব রে, তুই তো জাহান্নামের শিখাময় আগুনে জ্বলবি, তোর ভৌ উম্মে জামিলাও জাহান্নামের শিখাময় আগুনে জ্বলবে। আগুন বিজি কেন্দিন না, চেহারা মলিন করবেন না, কেন্দিন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কেন কান্দেন গো নবী? কান্নার কারণটা কি? এটাই তো কষ্ট, আপনার বিরুদ্ধে কথা বলে। রাত্রে বেলায় আপন লোকগুলা গড়ে গড়ে গিয়া গিয়া আপনার অপপ্রচার করে, আপনারে পাগল কয়। দিনের দাওয়াত লইয়া গেলে মানুষ আপনারে পাগল কয়। এই বেতাই তো আপনি কান্দেন, কিন্তু নবী গো আপনি জানেন না সমস্ত মানুষের দিলের খবর আমি আল্লাহ জানি। আপনার বিরুদ্ধে কথা বলে, আপনারে পাগল বলে, আর আপনার আপন চাচা, আপনার আপন চাচি রাত্রের বেলায় মানুষের কাছে গিয়ে আপনারে পাগল বলে পরিচয় দিয়ে আসে। আমি আল্লাহ দিল গুড়াইয়া দেবার ক্ষমতা আছে না? না। আল্লাহ বলেন, যাদের কাছে আপনার বিরোধিতা করে গো আমি আল্লাহ ওই সমস্ত মানুষের দিলটা গুড়াইয়া ডাইভার্ট করে আপনার দিকে দিব। এরা আপনার বিরোধিতা করবে আর আমি আল্লাহ তাদের মন আপনার দিকে ঘুরাইয়া দিব। সুবহানাল্লাহ, আসেনি কেন? থাকলে কোয়ার দরকার আসেনি? দিল ঘুরাইয়া দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ বলেন, আপনি খামোকা খাইন্দেন না, কষ্ট নেওয়ার দরকার নাই, আমি আল্লাহ তো আছি, চিন্তার কোনো কারণ নাই। নবীরে সান্ত্বনা দিছে, আল্লাহর কি কুদরত! রাত্রের বেলায় আবুল আহাব আবুল আহাবের বউ সারাটা এলাকা মানুষের ঘরে ঘরে গিয়া বলছে, মোহাম্মদ রে তোমরা চিনো না, মোহাম্মদ কিন্তু আমাদের আপন ভাতিজা। শুধু বাতি যাই সীমাবদ্ধ নয় রে, মোহাম্মদ কিন্তু আমাদের বিয়ায়ও লাগে। বিয়ায় কেমনে জানেননি? আল্লাহর নবীর দুইটা মেয়ে আবুল আহাবের দুই ছেলের কাছে বিবাহ দিছিল, কথা বুঝেন? আবুল আহাবের দুই ছেলের কাছে আল্লাহর নবীর দুই মেয়ের বিয়া দিছিল। কপালটা আবুল আহাবের কত ভালো ছিল, নবীরে আত্মীয় বানাইছে, কত ভালো কপাল ছিল রে। আল্লাহর নবীর দুইটা মেয়ে আবুল আহাবের দুই ছেলে বিয়া করছে, দুইটা মেয়ে দুই ছেলের জন্য বিয়া দিছে, কপাল কত ভালো! কিন্তু আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে কপাল কত পুড়ছে একটু দিলের কান লাগায়া শুনেন। আবুল আহাব্বা মানুষের কানে কানে গিয়া বলে, আমার বাতি যায় এবং বিয়া আমার থেকে বেশি রে মোহাম্মদ রে কেউ চিনে না, কেউ যাইবা না, মোহাম্মদ পাগল। সারা রাতেই দাওয়াত দিছে, কিন্তু সকালবেলা আল্লাহ দিল ঘুরাই দিছে। সুবহানাল্লাহ, দিল কেমনে ঘুরাইছে জানেননি? সব মানুষ এক জায়গায় জমা হয়েছে, জমা হইয়া মানুষ বলা বলি করতে লাগছে, এই কালকে কি তোমাদের কাছে সর্দার সাহেব আসছিল, আসছিল সর্দারের বউ আসছিল বলে আসছিল? সবাই বলতেছে, হ আমার কাছে তো আইছে, হ্যাঁ আমার কাছে আইছে, ওই আমার কাছে আইছে। সব মানুষ বলা বলি করতে লাগলো। এখন মানুষগুলা চিন্তায় পড়ে গেছে, চিন্তাটা কি তো জানেননি? কারণ আবুল আহাব ছিল একজন সর্দার, তখনকার সর্দার, কথা বুঝতে পারছে? তখনকার সর্দার আর বর্তমানের এমপি মন্ত্রীর সম্মান কথা কয় না, আরে সর্দাররাই চালাইছে, কথা বুঝতে পারছে? সর্দারের ফাওয়ার আছে নি, দাম আছে নি, দাম আছে। তখনকার সর্দারদের দাম ছিল বেশি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হইল আবুল আহাব, আপন চাচা, আপন চাচা। আর আবুল আহাবে বিয়া করছে আরেকটা শয়তানের মাইয়ারে, শয়তান ডাকাটা জানেননি? আবু জাহিল্লা।
আবু জাহিলার মাইয়া বিয়া করছে আবু লাহেবকা। তাহলে আপনারা চিন্তা করেন একটু, এক শয়তানের মাইয়া বিয়া দিছে আরেক শয়তানের কাছে, শয়তানের ঘরে কি আর ফেরেশতা হইব, আম গাছে কি আর খাটাল ধরব? তাহলে আবু জাহিলার ঘরে আর কে ভালো মানুষ হইব? ওইসে তো শয়তান। উম্মে জামিল বড় খারাপ মহিলা, বড় খারাপ মহিলা, আল্লাহ সূরা লাহাবের ভিতরে তাইরে ঢুকাই দিছে, কথা বুঝতে পারছে? তাই কত বড় খারাপ চিন্তা করে, আল্লাহ তাইরে ছাড়ছে না, তোমার গোমা তাই যে খারাপ, আবুল হাবিব বললে ঢুকাই দে, ঢুকাই দিছে আবুল হাবিব, সূরা লাহাবের ভিতরে তাইর নাম আছে, কথা বুঝেন? কিন্তু শয়তানের মাইয়া, আচ্ছা বিয়া দিছে আবুল হাবিব। এখন ওই এলাকার মানুষ যাদের কাছে রাত্রের বেলা গিয়া গিয়া বলছে যে মোহাম্মদ পাগল সাবধান কেউ যাইবে না, সে কিন্তু জাদু জানে, তোমরা শেষ করে লইবো এ কথা কিন্তু রাত্রে বলে আইছে, সকালবেলা আল্লাহ দিল দিছে ঘুরাইয়া। এখন এরা কি বলে জানে, সবাই একখানে এক কয়ও হালকা কি মন্ত্রী সবাই ছিল পাইছিল, আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করছো, ও কি আচ্ছা পাগল তৈরি হলে সাধারণ মানুষ, পাগল রে কেউ গণত ধরে, মাথার সমস্যা হলে কেউ গণত ধরে, যদিও উনার বাতি যা পাগল হয়ে থাকে, তো পাগল তো পাগল হই, ইডার পাবলিসিটি কি নিজে মন্ত্রী সব ঘর থেকে বাইরে যদি মানুষের ঘরে ঘরে গিয়ে বলে আমার ভাতিজাটা পাগল হয়ে আছে সাবধান কেউ যায় না, আপনার কাছে আশ্চর্য লাগতো না? কথা কেন আপনার এলাকার এমপি সাহেবের নাম কি? ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেব, খুব দামি মানুষ, বহুত আগ থেকে ওনার নাম শুনতেছি আমি, বহু আজ থেকে 4 বছর আগে ওনার পোস্টার অনেক নাম দেখছি ওনার, খুব পরিচিত একজন মন্ত্রী সাহেব। আচ্ছা আবদুল্লাহ হারুন সাহেবের মনে করেন একটা এক্সাম্পল দিতেছি, মনে করেন ওনার আত্মীয়র মধ্যে একজন পাগল হয়েছে, উনি যদি আপনার ঘরে ঘরে আইসা কয় বলে কয়ো আমার বাতি যারা তো পাগল হয়ে আছে গা, তোমরা কিন্তু যাইও না আমার এলাকা দিয়ে, আপনার কাছে আশ্চর্য লাগতো না বিষয়টা? আরে এত দামি মানুষ, একটা পার্লামেন্টের সদস্য, উনিও আইসে ওনার বউ আইসা, এখন পাগলের কথা তৈলে এখানে একটা কারণ আছে, সন্দেহ লাগবো নি না করছেন পাগল দেখার জন্য, আরো মানুষের আকর্ষণ বেড়ে যায় পাগলটা দেখবার লেগে, আমরা যেন ওনার কাছে না যাই, নাহলে পাগলের কথা কইবো সাধারণ মানুষে, এরা কেন মারেলাম? তাও আবার রাত্রের বেলা লুগাইয়া লুগাইয়া এইভাবে করতেছে, এই তোমরা সবাই আসো না পাগলের দিক, এটা কত বড় পাগল, সুবহানাল্লাহ বলেন, দেখছেন আল্লাহ দিল কেমনে ঘুরাই দিছে, হয় আমরা পাগল দিকে, এরা কাফেলা টাফেলা লইয়া গাড়িটারে রিজার্ভ করিয়া সুরছে, যেমন তাবলিগ তো যা গাড়িটারে লইয়া এরকম মানুষ রিজার্ভ করে সুরছে পাগল দিকে, সুবহানাল্লাহ কইতেন না পাগল দেখতে গেছে। আরে ভাই দলে দলে মানুষ মক্কা নগরীতে দলে দলে নবীর বাড়ির আশেপাশে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে, আল্লাহর নবী খানে কাবার পাশে ছিলেন, চতুর্দিকে মানুষের ভিড়, আবু লাহাইব্বার বহ সব বনাস করে লাইছে, বকি তা কই দেখ কালকানাই তুমি বুঝাই এলাম, আসলে গাড়ি লই আছে সব বনা, আমরা কি ঘুমের তালে কি বাইলি কইছিলাম না উল্টা কইছিলাম, বউ তুমি তো আমার সামনে কইসলা যাইতো না, কই কথা কইসাম না যাইতো কইসলা, কই তুই বুঝতাতাছিস না, কইয়া জুতা এতাই যাইতো না, তুইলে গারলে একা না ঘুমের তালে কোনটা কইছ কইতারি না, এরা এখন পড়ছে টেনশন, আমরা বিরোধিতা করলাম আইতো না, আর বিশেষ তুইলে মনে আমরা বলার মধ্যে কোনো ফেসলা কি আছে, এটা আছে এরা টেনশন, আসলে কিন্তু বলছে ঠিক কিন্তু এটা উল্টা ঘুরছে, ডাইভার্ট করে দিছে কে, মানুষ আছে রাসূলের দেখতো পাগল দেখতো আছে নাউজুবিল্লাহ, এরা চতুর্দিকে মানুষের আনাগোনা, আল্লাহর হাবিব খানায় কাবার পাশে বসা, সেই মাত্র মানুষ বলি আয়েশা নবীর সামনে দাঁড়াইছে, আল্লাহর নবীর একটা চেহারা আমার মালিকে দিছে রে, যা পৃথিবীর কোন সৃষ্টি জগতের কে আল্লাহ এরকম সুন্দর চেহারা দেয় নাই,
এমন সুন্দর করে কোন মানুষ আমার আল্লাহ বানায় নাই, এত সুন্দর করে আর কোন প্রাণী বানায় নাই। আমার নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারার দিকে যখন বেঈমানরা তাকাইছে, একবার তাকাইয়া চোখের পলক পালায় না, এক দৃষ্টিতে তাকাইয়াছে আর লড়েও না, চেহারার দিকে তাকাইয়া। এক এক লোকের সাত দিনের কেদা ছিল পেটে, এটা নিবারণ হয়ে গেছে সুবহান। এই ছিল আমার নবীর চেহারা মোবারক, এত সুন্দর করে আল্লাহ বানাইছে, পেটে কিদা থাকলে নবীর চেহারার দিয়ে তাকাইলে কিদা নিবারণ। আমার নবীর দিকে মানুষ তাকাইয়া বলার আগেই তারা চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে আর বলতে লাগলো, আল্লাহর কসম খানে কাবার কসম গো, এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ আল্লাহর জমিনে আর কোনদিন দেখি না। এই মানুষটা এত সুন্দর, তার চেহারার মধ্যে পাগলের কোনো ভাব নাই রে, তার কথার মধ্যে পাগলের কোনো সিস্টেম নাই। এত ভালো মানুষ কি আল্লাহর জমিনে আর আছে কি না এটা তোমরা জানি না, এত সুন্দর চেহারার লোক পাগল হয় কেমনে জানি না। না, এই মানুষটা সাধারণ মানুষ না, এই মানুষটা সাধারণ মানব না গো, এই মানুষটা হইল শ্রেষ্ঠ মানব, মহামানব। এমন মানুষের সন্ধান আমরা আগে বহুবার শুনেছি, দেখতে পারি নাই। এই সেই লোক যিনি মহামানব, আল্লাহর সৃষ্টি জগতের যিনি সেনা, সমস্ত নবীদের নবী যিনি, সমস্ত মাখলুকাতের উপরে যার সম্মান, আল্লাহর পরে যার সম্মান, সুবহান। এরা মানুষ বলে দলে দলে গিয়া বলেন, আগো নবীজি আপনার আপন লোকগুলো আপনার বিরোধিতা করছে, আপনি নাকি পাগল, কিন্তু আপনার চেহারায় সাক্ষী দেয় আপনি আখেরি জামানার পয়গম্বর। একটা সেকেন্ড দেরি করতে চাই না, পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যুবক ভাই, দিনের কাল লাগায় শ্রবণ করি, আল্লাহর নবীর বিরোধিতা করছে, নবীর আটকানোর জন্য, দিনের দাওয়াত বন্ধ করার জন্য, দিন প্রচার বন্ধ করার জন্য, হক কথা থামানোর জন্য পাগল বলছে, নির্যাতন করার হুমকি দিছে, হামলা মামলা তো আছে, এর পরেও টেকাইতে পারে নাই। আল্লাহ প্রত্যেকটা মানুষের দিন ঘুরাইয়া দিছে, যত বিরোধিতা করে রে তত জনপ্রিয়তা বাড়ে। আল্লাহু আকবার, যত বিরোধিতা করে তত আকাশচুম্বী জনপ্রিয়, ঠিক কি না? নবীর বিরোধিতা করে, ওই দিকে নবীর বিরোধিতা করে, আর ওই দিকে আল্লাহ দলে দলে মানুষ পাঠাইয়া কালিমা পড়া মুসলমান বানায় দেয়। আরে ভাই, এই অবস্থা দেখিয়া আবুল আহাব, আবুল আহাবের বউ, মেজাজ বড় গরম, মেজাজ এমন গরম হয়েছে সর্বনাশ। আমরা নিষেধ করলাম আসার জন্য, দলে দলে আসে, এখন তো দিনের দাওয়াত আগের থেকে বাড়তেছে, সামলাইতে হবে, আর না হয় এক সময় বাপ দাদার দরম আমরার সুদ্ধা সারা লাগব। এই কিভাবে মোহাম্মদ কাটকানো যায়? আবু জাহিল্লা লিডার আবুল আহেব, আবুল আহেববার বউ ফুলাপান লইয়া গুলময় ডিং বইছে, মোহাম্মদরে তামাইতে হবে, না হয় এক সময় আমাদের বাপ দাদার ধর্ম থাকবে না। তারপরে একসাথে গুল মিটিং বৈশা, সিদ্ধান্ত আসলো আল্লাহর নবীকে দুনিয়ার থেকে বিদায় করা হবে। আবুল আহেববার বউটা ডাক দিয়া বলে, এরা দুনিয়ার থেকে বিদায় করবা পড়ে, আগে হলো মোহাম্মদরে চরম পর্যায়ের বেজ্জতি করতে হবে। নাউজুবিল্লাহ, কত খারাপ মহিলা, কই এমনি হবে না, এমনি হবে না, মোহাম্মদকে আমরা বেজ্জতি করব মোহাম্মদের ব্যাপারে, আগে পড়ে আমরা তারে দুনিয়ার থেকে সরাব, আগে তারে অপমান করব। কি অপমান করবা?
আবুল আহেবার বউ নেতৃত্ব দেয়। অপমানটা হলো আমার দুইটা ছেলের জন্য দুইটা বউ আনছিলাম, মানে মোহাম্মদের দুইটা মেয়ে আনছিলাম আমার দুই ছেলের জন্য। আমার ছেলেদেরকে আদেশ করব আমার ছেলেগুলা তার শ্বশুরের সামনে দাঁড়াইয়া তার দুইটা মেয়ে যেন তালাক দিয়া দেয়। এখানে শেষ না, তালাক দেওয়ার পরে তার আল্লাহরে গালি দিবে, তার আল্লাহরে গালি দিবে আমরা এক আল্লাহ মানি না। তারপরে শেষ না, মোহাম্মদের উপরে হামলা করবে, হামলা কইরা তারপরে তারে চরম পর্যায়ের বেজ্জতি করে তোমরা ঘরে ফিরে আসবা না, আউযুবিল্লাহ। এই ওয়ার্ডার লেগা ওই আবুল হাইবের বউ আবু জাহিলের মাইয়া, শয়তানদার ঘরে শয়তান ঠিক নেই। দুই ছেলেরে পাঠাইয়া দিল, ইনিও বলদ গায়ও না দামাও না, মা বাবার কত একটা দৌড় মারছে, কপাল পড়ছে, আরে একটা দৌড় মাইরা আল্লাহর হাবিবের সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায়া সর্বপ্রথম বলছে, এ মোহাম্মদ, নাউযুবিল্লাহ বলেন, শ্বশুর কিন্তু নাম দইরা ডাক দেয়, ও মোহাম্মদ তোমার দুইটা মেয়ে এই মুহূর্তে তালাক দিলাম, ও মোহাম্মদ আমাদের 360টা মূর্তি দেব দেবীর বিরুদ্ধে তুমি কথা বলছো, আমরাও তোমার এক আল্লাহ টাল্লা মানি না, নাউযুবিল্লাহ, এরকম আল্লাহর দরকার নেই আমরা মানি না। আল্লাহরে গালি দিয়ে নবীর জামা ধরে টান মেরে নবীর জামাটা ছিঁড়ে ফেলেছে, মানুষের সামনে নবীর শরীরে আঘাত করেছে। আল্লাহর নবী বুকে প্রচন্ড ব্যথা পাইছেন, দিল ভরা বেদনা লইয়া ব্যথায় ব্যথিত হইয়া আমার নবীর গাল বেয়ে পানি পড়ে, কষ্ট পাইছে রে। আল্লাহর নবী জবান দিয়া বলে ফেলেছে, আল্লাহ এ মালিক, ওই আবুল আহাইবার ছেলেটার উপরে তোমার যত জানোয়ার আছে সবচেয়ে ভয়ঙ্কর একটা জানোয়ার তার উপরে লাগাইয়া দাও, নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর দোয়া অথবা বদুয়া ডাইরেক্ট কবুল। আরে মালিক তোমার জানোয়ার সমূহ একটা জানোয়ার দিয়ার ধ্বংস কইরা দা, আমার নবীর বদুয়া ডাইরেক্ট কবুল হয়ে গেছে। এখন প্রশ্ন হল, আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আমার নবীর জিন্দগিতে কারণ আমি কোনোদিন বদুয়া করে নাই, এ যুবক ভাই দিলের কান লাগায় শুনে, জিন্দগিতে নবী কারো দি কারণ আমি বদুয়া করে নাই, কোনোদিন নবী বদুয়া করছে না, এই আবুল আহেবার ছেলের নামে শুধু বদুয়া করছে। আল্লাহর নবী কান্দে আর বলে, আরে মালিক আবুল আহাবের ছেলে উদ্বা আমার দুইটা মেরে আমার সামনে তালাক দিছে, আমার কষ্ট লাগছে না গো, আমার কোনো কষ্ট লাগছে না, এই জন্য আমি কান্দি না, আমার দুইটা মেরে তালাক দিছে এই জন্য আমার কোনো কষ্ট লাগে নাই, আমি এই জন্য কান্দি না। আরে মালিক আমার পাঞ্জাবি ঠান মেরে ছিঁড়ে ফেলেছে, মানুষের সামনে আমার শরীরে আঘাত করছে, কষ্ট লাগে নাই, আমি এই জন্য কান্দি না, কারণ তুমি তো মালিক জানো, তোমার দিনের জন্য তোমার ইসলামের জন্য দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নবী তায়েফের ময়দানে কত রক্ত আমি জড়াইছি। আল্লাহর নবী বলেন, মালিক দিনের দাওয়াত লইয়া আমি আবেগ লইয়া মহব্বত লইয়া তায়েফের ময়দানে গেছিলাম, বৃষ্টির মতো আমারে পাথর মারলো, আমার শরীরটা জাজরা করে দিল, রক্তে রঞ্জিত হইয়া রক্ত যাইতে যাইতে আমি নবী বেউসায় জমিনে পর্যন্ত পড়ে গেছি। জিব্রাইল গজবের ফেরেশতা লইয়া আসছে, আয়েশা বলে, নবী গো গজবের ফেরেশতা লইয়া আপনার সামনে আসছি, ওগো নবীজি গজবের ফেরেশতা লইয়া আসছি, আপনি নবী শুধু অনুমতি দেন, অনুমতি দেন,
দুইটা গজবের ফেরেশতা আসছে তায়েফের ময়দানের যত মানুষ আছে সবগুলারে জমিন দে এইভাবে উপরে যে তুলবে তুইলা এইভাবে একটা আছাড় দিয়া পুরা তায়েফ বাসীরে ধ্বংস করে দিবে। আপনি নবী শুধু বলুন আমি জিব্রাইল গজবের ফেরেশতা লই আসছি গোটা তায়েফ বাসীরে ধ্বংস করে দিবে। এ ভালো করে শুনেন, ইয়া তো নির্যাতন নবীরে করছে রে, সুরাজ পুরাটা শরীর নবীর ক্ষতবিক্ষত করে দিয়েছে, রক্তে নবী এমন অবস্থা বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে, মারতে মারতে নবীর অজ্ঞান করে ফেলেছে। কিন্তু আল্লাহর নবী ডাক দিয়া বলেন জিব্রাইল রে সাবধান সাবধান, গজবের ফেরেশতা যেন জমিনে হাত না দেয়। আমারে মারছে রক্ত জড়াইছে আমারে কষ্ট দিছে বুঝে না বুঝে আমারে মারছে রে, সাবধান জমিন ধ্বংস করিস না, জমিন ধ্বংস কইরা দিলে আমি নবী কার কাছে দিনের দাওয়াত লইয়া যাইব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত ময়াব দেখছনি, নবীরে মারতে মারতে অজ্ঞান করে দিল, বেহুশ করে জমিনে ফালাইস, নবী বদুয়া দেয় নাই বদুয়া দেয় নাই, আর তায়েফের জন্য দোয়া করছে। এখানেই শেষ না, আল্লাহর নবী বলেন মালিক ওহুদের ময়দানে আমি নবীরে কত মার মারলো, ওহুদের ময়দানে আমি নবীরে এমন অবস্থা শুরু করলো চতুর্দিকে তীর যখন আমারে মারতে লাগলো, আমার সাহাবীরা আমার আটকানোর জন্য কত সাহাবী শাহাদাত বরণ করেছে নবীরে হেফাজত করতে গিয়া, কত সাহাবীর চোখের মধ্যে তীর পড়েছে চোখটা জমিনে পড়ে গেছে, কত সাহাবি হাত দিয়া তীর আটকাইছে। একজন সাহাবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হান আনহু নামক একজন সাহাবি, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শরীরে 140টা তীরের আঘাত ছিল, এরপর আমার নবীর শরীরে একটা তীর লাগতে দেয় না রে। এরা ছিল আশিকের রাসূল, এরা ছিল আশিকের রাসূল। আজকে আমরা আশিকের রাসূল শুধু জিলাপির জন্য, শুধু বিরানির জন্য এর এটা আশিকের রাসূল বলে না, আমার নবীরে গালি দিবে প্রতিবাদ করবো না, এটা আশিকের রাসূল হয় না। রাত 12টার পরে খালি বোমা ফাটাই বাইনা আশিকের রাসূল হয় না। আশিকের রাসূল হইলে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার ব্যাপারে তোমার কর্মসূচি নেওয়া দরকার, এটা তোমার ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? এই আমি যে কোনো দল করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার আল্লাহর ব্যাপারে কোনো দল নাই, নবীর ব্যাপারে কোনো দল নাই। নবীর ব্যাপারে আল্লাহর বিরুদ্ধে কথা বললে তার জিব্বা টান দিয়া কুত্তার নাস্তা বানায়া দেওয়া দরকার। আরে যুবক ভাই, আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে রক্ত জড়াইছে চতুর দিক থেকে তীর মারা শুরু করলো, একটা তীর নবীর মাথার মধ্যে এসে হ্যামলেট ব্যঙ্গে লোহার কড়াইয়া লোহার হ্যামলেট নবীর মাথা বেদ করে ভিতরে ঢুকে গেছে, মাথা দিয়া লোহার হ্যামলেট ঢুকে গেছে। নবীজি বরদাস্ত করতে পারে নাই, বেতায় ব্যতীত হইয়া নবী জমিনে পড়ে গেছে। যেই মাত্র জমিনে পড়ছে ওইদিকে শয়তান ঘোষণা করে দিছে কতিলা মোহাম্মদ নবী নাই রে নবী নাই, চতুর্দিকে খবর হয়ে গেল নবী নাই নবী নাই নবী নাই। ওইদিকে কিন্তু আমার নবী বেহুশ জমিনে পড়ছে, দুইটা দান্দান মুবারক নবীর ভেঙে গেছে, দুইটা দান্দান মুবারক শহীদ হয়ে গেল, নবীর মাথা দিয়া লোহার হ্যামলেট ঢুকছে, নবী বেহুশ হয়ে জমিনে পড়া। ইয়ে তো বেতা পাইয়া 5-6 জন সাহাবি শাহাদাত বরণ করছে নবীর হেফাজত করতে গিয়ে, এই করুণ দৃশ্য অবস্থা। জিব্রাইল নবীর কাছে এসে বলে নবী গো আপনি নবী শুধু খালি একটু হুকুম দেন, ওহুদ পাহাড় দুইটারে এক দিয়ে কইরা সব টিরা সাফা দিয়া মাইরা ফেলায় দে,
খালি অনুমতি দেন। এই অবস্থায় তাই কি আমার নবী বলছেন, না না বদুয়া দিব না, সাবধান ধ্বংস করবি না, এরে জিব্রাইল ধ্বংস করিস না, ধ্বংস কইরা দিলে বল না আমি কার কাছে দিনের দাওয়াত লইয়া যাইব। আরো জোরে বল আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, কত মায়া দয়া দেখছো নি। নবী যে বলেন আমি বদুয়া দিতে পারবো না, বদুয়া দে নাই রে, এরপর নবী বদুয়া দিছে না। এরে যুবক ভাই শুন, আল্লাহর পয়গম্বর সেজদায় যখন যাইতেন, সেজদায় যখন যাইতেন তখন নারী বুড়ি উটের যত নারী বুড়ি নবীর পিঠের উপরে রেখে দিত, এরপর রাগান্বিত হইয়া নবী বদুয়া দিল না। প্রশ্নটা হইল আবুল আহাইবার ছেলের বদুয়া কেন দিল, যেদিন নবীর মায়ের দেশ বাবার দেশ, মায়ের দেশ বাবার দেশ মক্কা নগরী ছেড়ে নবী হিজরত করে মদিনায় গেছিল, সেদিন নবী বড় কষ্ট পাইছে রে। কতক্ষণ পরে পরে পিছন দিকে তাকাইয়া খানায় কাবার দিকে তাকায়, আর নবী চোখের পানি মুছে আর বলে কাবারে মনটা চায় না তরে তৈয়া, আমি মদিনায় চলে যাই মনটা চায় না রে, কিন্তু আল্লাহর হুকুম আমার হিজরত করতে হবে, আমার মায়ের দেশ বাবার দেশ খানায় কাবা চাইরা নবী চায় না যাইতো। আল্লাহর নবী বলেন মালিক রে আমি কান্দি এবং বদুয়া দিছি, তুমি পাইব না যে আমার দুইটা মেয়েরে তালাক দিছে এই জন্য বদুয়া দিছি না, আমারে মারছে এই জন্য বদুয়া দিছি না, বদুয়া দিছি তার কারণ হলো এত বড় নাফরমান আর কত বড় বেয়াদব, আমি নবীর সামনে দাঁড়াইয়া আমার আল্লাহরে গালি দিছে। আরে যুবক ভাই, আল্লাহর নবী বলেন আবুল আহাবের ছেলে যদি আমার রক্তাক্ত করে দিত জিন্দগিতে আমি বদুয়া দিতাম না, কিন্তু আমি নবীর সামনে দাঁড়াইয়া আমার মালিককে গালি দিবে আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো আমারে গালি দিছে এই জন্য বদুয়া দিছে। আল্লাহর নবী বলেন মালিক আমারে মারতে মারতে যদি দুনিয়ার থেকে বিদায় করে দিত বদুয়া দিতাম না, বদুয়াটা দিছি আমি আপনারে বড় মহব্বত করি, আমি আপনারে বড় মহব্বত করি, মহব্বতের মানুষ যদি আপনার কেউ হয় বড় মহব্বত করেন, তারে যদি কেউ গালি দেয় আপনারও কষ্ট লাগবে ঠিক না। আরে মালিক আমার জীবনের চেয়ে আমার যা কিছু আছে সব থেকে আমি আপনি আপনি প্রভুকে আমি নবী বেশি মহব্বত করি, তাই মহব্বতের একজন লোকরে যদি কেউ গালি দেয় কেউ বরদাস্ত করতে পারে না, আমি নবী হইয়াও বরদাস্ত করতে পারি না। আরে ভাই দোয়া কবুল হয়ে গেছে, বদুয়া ওই আবুল আহাইবার ছেলে গেছে সিরিয়ায় ব্যবসা করত, ব্যবসা কইরা যখন আসতেছে তার সঙ্গে 10-15টা যুবক ছিল, এগুলো বডিগার্ড দেহরক্ষী ছিল 10-15 জন যুবক। খানাবুল আহমদ ছেলে তো একজন সর্দারের ছেলে, এমপির ছেলে না, তাই তারে রিসিভ করার জন্য লোক আছে, সিকিউরিটি আছে 10-15 জন। মিশর দিঘা যখন ব্যবসা করে বাড়ি ফিরে হঠাৎ করে তাকায়া দেখে পাহাড়ের উঁচু টিলায় বড় একটা বাঘ দেখা যায়, সবাই তাকায়া দেখে বাঘ একটা দেখা যায়, কিন্তু বাঘটা বারবার খালি এর টার্গেট করে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া এখানে আর 15 জন লোক আছে, কেউ রে ধরলেন না, বাঘটা দ্রুত গতিতে আইসা চাপটা মেরে তারে ধরে ফেলেছে। হেসিল্লে এ চিৎকার দিয়া বলে
সঙ্গী সাথী না রে মোহাম্মদের বদুয়া কবুল আমি শেষ। ওই বাঘ তার জাপটা দিয়া ধরে দইরা প্রথমে তার গাটটা বড়ির থেকে মস্কাই আলাদা কইরা দিছে, গর্দানটা আলাদা করছে, তারপরে হাত পা বডিটার এইভাবে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে, চূর্ণ বিচূর্ণ করে ফেলে দিয়েছে। একটা রক্তের ফোঁড়াও বাঘে খায় নাই, কারণ রাসূলের দুশমন আল্লাহর দুশমনের রক্ত পর্যন্ত বাঘে খায় নাই। আল্লাহর নবীর বদুয়া ডাইরেক্ট কবুল হয়ে গেছে। আরে ভাই, এই জন্য আমি বলি আল্লাহর সামনে রাসূলের সামনে কোনোদিন বেয়াদবি করবেন না। বেয়াদবি করবেন তো আপনার কপালটা পুড়ে যাবে। কারো সঙ্গে বেয়াদবি যদি করেন জিন্দেগি বরবাদ হয়ে যাবে, সাবধান। আরে যুবক ভাই, এখন প্রশ্ন হলো এইভাবে যে রাসূলের বিরুদ্ধে অপমাতার শুরু করছে, কোনো মতেই রাসূলকে থামাইতে পারে না। এরপরে আবুল আহাইবা যে প্ল্যান করছে ওই প্ল্যানও চলছে, কিন্তু নিজের ছেলে শেষ, ঠিক নেই, পাঠাইছিল বেজ্জুদি করার জন্য, ছেলে হারাইল। একের পর এক রাসূলের উপরে নির্যাতন। ওই মক্কা নগরীর যত শিক্ষিত মানুষ আছে, যত ব্রেনি মানুষ আছে, টাকাওয়ালা মানুষ আছে, তাদের কাছে গিয়াও অপপ্রচার করে। যেমন একজন সাহাবীর নাম হলো তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, উনি ছিলেন কবি, উনি ছিলেন শিক্ষিত লোক, বড় ঠান্ডা মানুষ ছিলেন। আবুল আহাইব আবু জাহিল্লা উম্মে জামিল্লা কানে গিয়া বলে, আরে তুফাইল শব্দ মোহাম্মদের কাছে যাইবি না, মোহাম্মদ আমাদের বাতি জারে। হঠাৎ করে পাগল হয়ে গেছে, শুধু পাগল হয় নাই জাদুও জানে। আরে তুফাইল তুমি শিক্ষিত লোক, তুফাইল নেই তুমি কবি মানুষ, তোমারে আমাদের দরকার বেশি, সাবধান মোহাম্মদের কাছে দাঁড়ো যায় না। মোহাম্মদ যেন কি পড়ে মানুষ তার কথা শুনি না পাগল হয়ে যায়, সাবধান তুমি যাইও না, আর কোথাও গেলে কানের মধ্যে তুলা লাগাইয়া যাইবা। কত বড় শয়তান দেন, ক্রিমিনাল কারে করে, কানের মধ্যে তুলা লাগাইবা। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো অবাক হয়ে গেছি, যদি জাদু কইরিলা ভয়ে আমি তুলা লাগাইয়া লাগাইয়া হাঁটাহাঁটি করতাম যেন সুর আমার কানে না আসে। কিন্তু হেদায়তের মালিক কে? আমি শুধু আপনাদেরকে বুঝাই দিব, হেদায়তের মালিক কে? শত শ্রেষ্ঠার মাঝেও আবু লাহাব সামলাইতে পারে নাই, আবু জাহেল সামলাইতে পারে নাই, আল্লাহ হেদায়ত দিয়া জান্নাতে ঢোকায়া দিছে ঠিক, তারা অপপ্রচার করে। আর তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইছে, ওই আওয়াজ শুনলে ভয় পায়া যাইবা, ওই আওয়াজটাই কিন্তু জাদু, মানে রাসূল যে কোরআন তেলাওয়াত করে এটা যেন তার কানের ভিতরে না যায়, এলে তুলা লাগাই রাখছে। কিন্তু হেদায়েতের মালিক তো আমার আল্লাহ। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অজান্তে কানায় কাবার কাছে দিয়া হাঁটে, হঠাৎ করে তার কানের তুলা বেদ করে কোরআনের আওয়াজ গিয়া ঢুকে গেছে। অজান্তে অজান্তে আমার নবীর তেলাওয়াত এত সুন্দর, নবী যখন তেলাওয়াত করত গো মানুষগুলা পাগল হয়ে যাইত, তাই নবীর তেলাওয়াতের আওয়াজ তুফাইলের কান পর্যন্ত আসছে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক্ষণ দাঁড়ায় আছে, আওয়াজ খালি ভিতরে ঢুকতেছে, চমকে গেলেন, নিজের থেকেই বলতে লাগলেন, এত মধুর আওয়াজ কোথা থেকে আসে সুবহানাল্লাহ। আওয়াজ যত আসে খালি মজাই লাগে, তুলা টান দিয়ে খুলে বলা দিছে সুবহানাল্লাহ। এখন কানটা ওই দিকে দিয়া রাখছে, দেখে খালি মজাই লাগে মজাই লাগে। আর তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কবি শিক্ষিত লোক, তিনি কিন্তু অর্থ বুঝতেন,
তাই আওয়াজ আসতেছে আর উনি অনুবাদ করতেছে সুবহানাল্লাহ। নিজে নিজে প্রশ্ন করতেছে, আমি তো একজন কবি, আমি শিক্ষিত লোক, আমার সহজে কিন্তু চাইলেই ধ্বংস করতে পারবে না, কারণ আমি তো অর্থ বুঝি। এটা তো মন্ত্র নয় রে, এটা মন্ত্র হতে পারে না, কারণ মন্ত্রের কোনো মিল জিল নাই। ঠিক নেই, কোনো মিল জিল আছে? মন্ত্রের কোনো মিল জিল নাই। ঔব শরণঙ্গ, ঔব শামে, ঔব শরণঙ্গ, এগুলোর কোনো মিল আছে? বাক্য বাক্য কোনো মিল নাই, কিন্তু আপনার কোরআনের কোনো মিল পাইবেন? কোরআনের কি আছে? মেয়েদেরকে জিজ্ঞাসা করে, মিল নাই। আমি কিতাব পড়ছি, বাংলা আছে, তারপর আমার কাছে আছে, আমি পড়ি, এগুলা অর্থের কোনো মিল হয় না, কথার কোনো মিলে না, কিন্তু কোরআনের তাফসীর পড়ে দেখেন মিল আছে। আল্লাহু আকবার। এ ভাই, এদের কোনো মন্ত্রের মধ্যে মিল নাই, কারণ মন্ত্রটা হইল উল্টা পাল্টা। কি উল্টা পাল্টা? কিন্তু আল্লাহর কালাম বড় মিল, ছন্দ মিলাইয়া মিলাইয়া সুবহানাল্লাহ। ছন্দ না, যেমন কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পরের আয়াতটা দেখবেন কি সুন্দর ফিটিং গাইছে, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরপরের আয়াত কত সুন্দর মিল খাইছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মিল আছেনি? আরে কোরআনের বড় মিল, কেউ যদি পড়ে দেখবেন কোরআন ছন্দ ছন্দ মিলাইয়া সুবহানাল্লাহ। আর-রহমান, পরের আয়াত আল্লামাল কুরআন, মিল আছেনি? আর-রহমান আল্লামাল কুরআন, এত মজা, এত মজা কোরআনের মধ্যে বড় মিল আছে। আল্লাহু আকবার, খালি মজাই লাগে ঠিক কিনা? والقرآنِ الحكيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ, মিল আছেনি? তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আয়াতের মধ্যে বড় মিল পাই, ছন্দ ছন্দ বড় মিল। এরপরে আল্লাহ দেখবেন আয়াতের কিছু কোন পড়ে পড়ে বলে, ফাবি আই আলা ইয়া রাব্বিকুমা তুকাযিবান, বড় মিল। তুফাইল লাযী আল্লাহু তাআলা আনহু বলে, এটা কোনোদিন মন্ত্র হতে পারে না, এটা কোনো জাদু হতে পারে না, যেহেতু অর্থের মিল আছে, ছন্দের মিল আছে। খালি সামনের দিকে আগায় সুবহানাল্লাহ বলেন, তুলা টুলা ফালাইয়া দৌড়াইয়া খালি সামনের দিকে আগায়, আরে আমার নবী খানে কাবার পাশে বসে বসে কোরআন তালাবাত করে, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গিয়া দাঁড়ায় আছে, নবীর তেলাওয়াত শুনতেছে, চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে, তেলাওয়াত শুনে কান্দে রে, তেলাওয়াত শুনে কান্দে। নবীজি আতকা তাকায়া দেখে তুফাইল
নবীর পাশে দাঁড়াইয়া চোখ দিয়া পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, তুফাইল নেই কেন কান্দ? হঠাৎ করে আপনি আমার কাছে এসে কেন কান্না শুরু করে দিলেন? তুফাইল রাদি আল্লাহু তাআলাহু বলেন, নবী গো, আপনার বিরুদ্ধে অপপ্রচার শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। আপনার কাছে যেন না আসি, আপনার বাণী যেন না শুনি, কানের মধ্যে তুলা লাগাইয়া লাগাইয়া আমি হাঁটতাম। কান থেকে কিছুক্ষণ আগে তুলাটা বাহির করছি, আপনাকে দেখলেই ভয় লাগবে এমনটা মনে করতাম। কিন্তু আপনি যে কোরআন এক কারিম থেকে তেলাওয়াত করেছেন, আমি তার অর্থ বুঝি। সুবহানাল্লাহ, উনি ছিলেন কবি। কি ছিলেন? কবি, ভাষা বুঝি। সুবহানাল্লাহ, সাউন্ডটা কি বাড়ানো জানি? বক্সে বক্সটি কেন আনছেন, সাজায় রাখছেন? এতক্ষণ আলোচনা করছি, বক্সটি কি তাহলে আনছেন আমার বোঝার নেই। দুইটা বক্স ছিল, কেমন হইবার কথা, কিন্তু কোনো আওয়াজ নেই। আইনা সাজায় রেখে দিছেন, ফাবলিকের বোঝাইছেন দুইটা বক্স লাগাইছি, বিল আসবে, কিন্তু এটার মধ্যে কোনো আওয়াজ পাইতেছেন আপনারা? আমার জান্ডার খাম শেষ, কি পরিমাণ যে কষ্ট হইতেছে আল্লাহ সারা কইতা তো। কিন্তু হে, দুইটা নাটক সাজায় রাখছে, এগুলা কোনো সময় করবেন না, হক আদায় করবেন। যাক, আমার অস্ত্র শেষ হয়ে না, কিছু করার নাই। এখন সাউন্ড বাড়াইছে, আমার তেলাওয়াত করতে গিয়ে আমার ঝান্ডা বাড়ি গেছে। যাক, এরা মনে করে যে কোন রকম নিমুজি মুদিয়া শেষ করে দেওয়া যায় গিয়া, হকটা তো আদায় করা দরকার। এ ভাই, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন একজন কবি, উনি ভাষা বুঝতেন, যার কারণে রাসূল যে কোরআন পড়তেছেন তার অর্থ উনি বুঝতেছে। সুবহানাল্লাহ, নিজের থেকে সাক্ষী দিতেছে, এটা কোনোদিন মানুষের বানানো কথা হতে পারে না। ওরে ভাই, এত বানানোর দরকার নাই, বক্সে বানান, আউটফুটে দেওয়ার দরকার নাই, মানে বক্সে বানান, রঙের লাগে বক্স আনছে। এ ভাই, এবার আল্লাহ তো নবী দূরে না, তার বয়ান তো শেষ হয়ে, আর শুধু 5-10 মিনিট সময়, আর আপনার মাইক লাগতেও না আমার, যুদ্ধ করছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কথা উনি বুঝতেছেন, অর্থ বুঝতেছেন। এক সময় চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে নিজেই সাক্ষী দিতেছে, যে যে খানায় কাবা আমার সামনে, আমি খানায় কাবার সাক্ষী রেখে বলি, আপনি যা পড়তেছেন আমি যা শুনতেছি, এটা কোনোদিন মানুষের বানানো হতে পারে না। তুফায়েলের মতো একজন সাহাবি কালিমা পইরা যখন মুসলমান হয়ে গেছে, হায় রে, চতুর্দিকে হাউমাউ শুরু হয়ে গেছে, সব মোহাম্মদের দলে চলে যায়, কারণ আল্লাহ বলছে আমি মানুষের দিলের পরিবর্তন করে দিব। আরে ভাই, হেদায়েতের মালিককে কানে ছিল তুলা, আল্লাহ বলেন আমি হেদায়েত দিব, তুলা ফালা, তুলা পালাইয়া কোরআনের কায়াত শুন, আমি তোরে হেদায়েত দিব, জান্নাত দিব। সুবহানাল্লাহ, খুব খেয়াল করবেন, সবাই তারে বুঝাইয়া শুনাইয়া বিরত রাখার চেষ্টা করলো, কানে তুলা দিল, এরপর আমার আল্লাহ তারে হেদায়ত দিল, ঠিক নেই? আর আমার নবী জীবনের শেষ প্রান্তে আপন চাচা, সবচেয়ে মহব্বতের চাচা আবু তালেব, যার ঘরে নবী ছোট থেকে বড় হইছে, নিজের সন্তানের মতো নবীরে মানুষ করছে, ওই আবু তালেব মরণাপন্ন দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আমার হাবিব কলিমার দাওয়াতটা লইয়া আবু তালেবের কানে কানে গিয়া বলে, প্রাণের চাচা, আমি আপনার ভাতিজা, আপনি আমার মহব্বতের চাচা, মা নাই, বাবা নাই, কেউ নাই, আপনি আমার লালন পালন করছেন, আমি আপনারে বড় মহব্বত করি গো, কিন্তু আপনি যদি ইমান হারা হইয়া মারা যান,
তাহলে আপনার জন্য জান্নাত হারাম। আর আমি নবী যে আপনার জন্য সুপারিশ করবো, এটাও হারাম। এওয়াজ বুঝেননি, কথা হয় না, কি কইছি শুনেন। কেউ যদি কুফুরি করে, কেউ যদি শিরিক করে, আল্লাহর নাফরমানি কইরা যদি কবরে যায়, তার জন্য জান্নাত হারাম, তার জন্য সুপারিশ করা সমস্ত নবীগণের জন্য হারাম। তাহলে আপনার পিসাম এটাই না জান্নাত নিব আপনারে? আবু তালেব নবীর আপন চাচা, মহব্বতের চাচা, কালিমার দাওয়াতটা লইয়া যায়, চাচা গো কালিমাটা পড়ে, আমি ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, যদি কালিমাটা পড়ে আমি কিয়ামতের কঠিন ময়দানে আপনি চাচারে না লইয়া জান্নাতে যাব না। আল্লাহু আকবার! ইয়া তোমার কপাল ছিল আবু তালেবে, কিন্তু দুঃখের ব্যাপার আবু তালেব কালিমা গ্রহণ করল না, বরং নবীরে উল্টা ওয়াজ করে। কপাল খারাপ হইলে যা হয়, নবীরে উল্টা ওয়াজ করে, মোহাম্মদ রে আমি তোমারে যতটুক চিনি আমার থেকে বেশি কেউ তোমারে চিনে না, আমি তোমারে লালন পালন করেছি সন্তানের মতো, তোমারে মহব্বত করি নিজের জীবনের চেয়ে বেশি, সব ঠিকঠাক আছে, তুমি যে শ্রেষ্ঠ নবী, তুমি যে মহামান। আবু তালেব বলেন, ভাতিজা তুমি সাধারণ মানব না, তুমি হইছো শ্রেষ্ঠ মানব, মহামানব, তুমি সাধারণ নবী না, তুমি নবীদের নবী, শানওয়ালা নবী, মানওয়ালা নবী, আমি আবু তালেবের চেয়ে বেশি কেউ জানে না। আমি জানি রে ভাতিজা, আরো জানি আরো জানি, তোমার কালিমাটা যদি আমি না পড়ি চিরস্থায়ী জাহান্নামে যাব সেটাও জানি। আরে তোমার কালিমা পড়লে চিরস্থায়ী জান্নাতে যাব সেটাও জানি, কিন্তু আমি দুঃখের বিষয় তোমার কালিমাটা পড়তে পারলাম না, আমি জান্নাত শূন্য জাহান্নামে যাইতে রাজি। এটা তো বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জগত নাই, এখন নাউজুবিল্লাহ যা সুবহানাল্লাহ ডুবাই দিছে। এ কত বড় কপাল ছিল আবু তালেবের, কালিমার দাওয়াত দিছে, এ জান্নাত শূন্য জাহান্নামে গেছে, কোথায় গেছে? আমি জানি তুমি শ্রেষ্ঠ নবী, মহানবী, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, কুল কায়নাতের নবী, তোমার কথা মানলে জান্নাত, না মানলে জাহান্নাম, সব জানি, জান্নাত শূন্য জাহান্নামে গেলাম। এই কথাটা বলার সাথে সাথে আমার নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, বেতায় ব্যতীত হইয়া নবীর চেহারা দিয়া পানি পড়া, চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে, নবীর গাল বেয়ে পানি পড়ে। আর বলে মালিক আমার এত মহব্বতের চাচা, আমার চোখের সামনে কেমনে গো জাহান্নামের আগুনে যাব, বরদাস্ত করতে পারি না, নবীর চেহারাটা মনিন, চোখ দিয়া পানি পড়ে। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল বন্ধুর কানে কানে আয়াতটা গিয়া শোনায়া দে, আয়াত লইয়া যা, আয়াত লইয়া যা। কোন আয়াত রে? আমি আপনাদের সামনে যেই আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই আমি আপনাদেরকে শুরুতেই বলছি, একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা শানে নজুর বলছিলাম কিনা, একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াতটা নাযিল করছে, তার প্রেক্ষাপটটা কি? তার প্রেক্ষাপট হলো আমার নবী দিনের দাওয়াত লইয়া যায়, আবু তালে পুরোটা নবীরে ওয়াজ করে, নবী বেতায় ব্যতীত হইয়া কান্দে, দিলটা নরম, নবীর চোখ দিয়া পানি চলে আসছে, আল্লাহ নবীর কান্না বরদাস্ত না করতে পেরে আয়াতটা নাজিল করছে, ঘটনার কেন্দ্র কইরা এটার নামই কয় শানে নজুর। বুঝতে পারছেন? আল্লাহ ডাক দিয়া বলে হাবিব
চেহারা মলিন করবেন না, কানবেন না। আয়াত শুনেন, আল্লাহ বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ও হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন বন্ধুগো, আপনার মহব্বতের চাচা হতে পারে, আপনার বড় মহব্বতের চাচা, মহব্বতের চাচা, তাই বইলা আপনি চাইলে আপনার চাচারে হেদায়ত দিতে পারবেন না। এ জোরা করে হেদায়ত দিতে পারবে? আল্লাহর নবীর মহব্বতের চাচা আল্লাহ বলেন হেদায়ত দিতে পারবেন না, যদিও মহব্বতের চাচা হতে পারে, হেদায়ত দিতে পারবেন না। আগ নবীজি চেহারা মলিন করবেন না, কারণ আমি আল্লাহ আপনি নবীর হাতে হেদায়তের মালিকানা দিছি না। হেদায়তের মালিকানা কি নবীর হাতে না আল্লাহর হাতে? শুরুতেই বলছি হেদায়ত দেওয়ার মালিক কে? আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দে, রাগ করবেন না। আমার নিয়ত আমি আল্লাহ তাআলা তার হেদায়ত দিব না, আপনি যতই চেষ্টা করেন হেদায়ত দিতে পারবেন না। যদি আপনার মহব্বতের কিন্তু হেদায়তের মালিক আমি আল্লাহ, তাহলে প্রশ্ন আসে নবীরা কোন খামের? প্রশ্ন আসে কিনা? এই সমস্ত নবীগণকে আল্লাহ কোন কাজের জন্য পাঠাইছে? কোন নবীর হাতে আল্লাহ হেদায়ত দিয়া পাঠাইছে না, নবীদের কাজ হেদায়ত দেওয়া না। হেদায়তের মালিক হলো আল্লাহ, আর সমস্ত নবীগণের কাজ হলো হেদায়তের রাস্তা দেখায়া দেওয়া। ঠিক কিনা বলে? নবীরা হেদায়তের রাস্তা দেখায়া দিবে, আর আল্লাহ সিদ্ধান্ত নিবে কারা হেদায়ত দিবে। আবু তালেব রে নবী নিজে দাওয়াত দিছে, নবীরে মহব্বত করছে জীবন দিতে আবু তালেব প্রচুর, এত মহব্বতের মাঝখান দিয়ে আমার আল্লাহ হেদায়ত দিল না, আর ওই তুফায়েল কানের মধ্যে তুলা লাগাইয়া দিল, কোরআন শুনবে না। তুলা ফালাইয়া আমার আল্লাহ কোরআন শুনাইয়া দিন ইসলাম মানাইয়া জান্নাতে ঢুকাইয়া দিছে। আর আবু তালেব নবীরে খাওয়াইলো, সন্তানের মতো লালন পালন করলো, মহব্বত করলো, নবী দাওয়াত দিল, কালিমা পড়লো, না জাহান্নামে গেল। ঠিক নেই? হেদায়েতের মালিক কে? এই জন্য হেদায়েত কারো হাতে না। ঠিক।